हेलो स्टूडेंट, आज के आमरा अष्टम श्रेणी गणित प्रभा जे किस गुरुत्वपूर्ण मैथमेटिक्स अंक रही है सेगुलो निये आलोचना करब। प्रथमे आमरा कोषे देखी, देखो अध्याय वन कोषे देखी 1.1 एर जे गुरुत्वपूर्ण अंक रही है एगुलो तोमरा करते ही पारबे। एक एर आमि दो नम्बरटा देखछि, देखो कि बोलेछे दो नम्बरटा। आमिनदेर बाड़ीर आयतक्षेत्राकार उठानेर दैर्घ्य 6 मीटार एवं प्रस्थ 4.2 मीटार। ओई उठानेर माझखाने 3.5 मीटार गुणन 2.5 मीटार मापेर एकटी आयतक्षेत्राकार 17 इंची पातलाम। 17 इंची बादे बाकी उठानेर क्षेत्रफल हिसाब करे लिखी। ताहले आमरा चलो अंकटा खाताय कषे देखी। आमिनदेर आयतकार उठानेर दैर्घ्य समान 6 मीटार एवं प्रस्थ कत, प्रस्थ हलो 4.2 मीटार। सुतरां आमरा कि जानी आयतक्षेत्रের क्षेत्रफल হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে ক্ষেত্রফল দাঁড়াবে সমান 6 × 4.2 সমান কত দাঁড়াবে, সমান এটা যদি আমরা গুণ করি তাহলে দাঁড়াবে 25.2 বর্গমিটার। তোমরা এটা গুণ করে এটা দেখে নেবে। এবার 17 ইঞ্চির দৈর্ঘ্য কত আমাদের সেটা বের করতে হবে। 17 ইঞ্চির দৈর্ঘ্য সমান 3.5 মিটার এবং 17 ইঞ্চির প্রস্থ সমান 2.5 মিটার। তাহলে 17 ইঞ্চির ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। তাহলে 17 ইঞ্চিটাও তো আয়তকার, তাই না? তাহলে 17 ইঞ্চির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে সমান কি দাঁড়াবে 3.5 × 2.5 সমান কত দাঁড়াচ্ছে, এটা গুণ করলে দাঁড়াবে 8.75 বর্গমিটার। সুতরাং 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল সমান কত, 25.2 পেয়েছিলাম আমরা, এটা হচ্ছে ক্ষেত্রফল পেয়েছিলাম আমিনদের উঠানের। তো 25.2 বিয়োগ 8.75 বর্গমিটার সমান এটা বিয়োগ করলে হবে 5.61 বর্গমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলেছে। 3 নম্বর প্রশ্নটা, অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরে চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে 3 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। কি বের করতে হবে, এখানে ক্ষেত্রফল বের করতে হবে। চলো আমরা তাহলে কষে দেখি অঙ্কটা। দেখো রাস্তা সহ
বর্গাকার পার্কের পরিসীমা কত বলেছে? 484 মিটার। 484 মিটার। সুতরাং রাস্তা সহ বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে? 484/4 সমান দাঁড়াবে 121 মিটার। যেহেতু বর্গক্ষেত্রের বাহুর সংখ্যা 4, তাই জন্য আমরা 4 দিয়ে এটাকে ভাগ করে নিলাম, আমরা এটা বাহুর দৈর্ঘ্য বের করে নিলাম, বাহুর দৈর্ঘ্য হবে 121 মিটার। তাহলে পার্কের ক্ষেত্রফল কি দাঁড়াবে? পার্কের ক্ষেত্রফল সমান 121 স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কি দাঁড়ায়? বাহুর স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে পার্কের ক্ষেত্রফল হচ্ছে 121 পেয়েছিলাম আমরা, বাহুর স্কোয়ার করে দিলাম, তাহলে সমান এটা স্কোয়ার মানে গুণ করলে কত দাঁড়াবে? 14641 বর্গ মিটার। তোমরা একটু এই গুণটা করে দেখে নেবে, 121 গুণন 121, এটাকে গুণ করে দেখে নেবে। তারপরে সুতরাং আমরা অঙ্কতে পেয়েছিলাম যে রাস্তা চারিদিকে 3 মিটার চওড়া আছে, রাস্তাটি চারিদিকে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা চারিদিকে চওড়া কতটা আছে? চওড়া আছে 3 মিটার। তাহলে আমরা বলতে পারি যে রাস্তা বাদে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত দাঁড়াবে? সমান 121 - 3+3 মিটার সমান 121-6 সমান দাঁড়ালো 115 মিটার। সুতরাং রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান 115 স্কোয়ার সমান কত দাঁড়াবে? এটা 115 যদি এটা আমরা গুণ করি তাহলে দাঁড়াবে 13225 বর্গ মিটার। তাহলে আমাদের বের করতে কি বলেছিল? যে রাস্তার ক্ষেত্রফল আমাদের বের করতে বলা হয়েছিল, রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা বের করব, বলবো যে রাস্তার ক্ষেত্রফল, সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান আমরা পার্কের ক্ষেত্রফল বের করেছি এবং রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল, আমরা এটার সঙ্গে যদি পার্কের ক্ষেত্রফলের থেকে যদি এটাকে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে আসবে। প্রথমে পার্কের ক্ষেত্রফলের সঙ্গে আমরা কি করব? বর্গাকার পার্কের ক্ষেত্রফল রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল যদি বিয়োগ করে দিই তাহলে কি দাঁড়াবে?
1 4 6 4 1 1 माइनस इटा 1 3 2 2 5 वर्ग मीटर समान यदि हमें एटा वियोग करी ताहले दाड़ाबे 6 1 4 1 वर्ग मीटर ताहले रास्तार क्षेत्रफल आमरा कत पेलाम 1416 वर्ग मीटर এটাই আমাদের উত্তর। দেখো 4 নম্বর অঙ্কটা, মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে হিসাব করে লিখি। তাহলে আমরা দেখো এখানে রাস্তাটির আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। রাস্তাটির দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম 50 মিটার এবং প্রস্থ হচ্ছে 4 মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হচ্ছে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের সমান্তরাল আয়তক্ষেত্রাকার রাস্তার ক্ষেত্রফল পাবো আমরা, দৈর্ঘ্য পেয়েছি 50 গুণন হচ্ছে 4 = 200 বর্গমিটার। এ নাম্বারে কি বলেছে, এ নাম্বারে দেখো যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত, তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তা নিজে হিসাব করে লিখি। তাহলে আমাদের এখানেও কিন্তু ক্ষেত্রফল, এ নাম্বারে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো এখানে আমরা দৈর্ঘ্য কত পাচ্ছি, দৈর্ঘ্য পাচ্ছি আমরা 30 মিটার এবং প্রস্থ হচ্ছে 4 মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল দাঁড়াবে 30 × 4 = 3 × 4 = 12 120 বর্গমিটার। এবার দেখো বি নাম্বারে কি বলেছে, দেখো কি বলেছে, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করতো, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো নিজে হিসাব করে লিখি। আমরা পেয়েছি দৈর্ঘ্যের সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল সমান 200, আমরা পেয়েছি 200 বর্গমিটার। এবং প্রস্থে সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়েছি 120 বর্গমিটার। তাহলে আমরা বলতেই পারি যে দৈর্ঘ্য এবং প্রস্থে সমান্তরালে দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল সমান 200 + 120 = 4² বর্গমিটার বর্গমিটার। তাহলে সমান কি দাঁড়াবে, 200 + 320 = 4² = 16 = 304 বর্গমিটার উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর কি বলেছে, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে, জমিটির আকৃতি কেমন, আয়তক্ষেত্রাকার। ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ হচ্ছে 26 মিটার।
পাপিয়ারা তাদের জমিয়ে চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে, চারিদিকে 4 মিটার করে তারা ছেড়ে দেবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটার তাদের বাড়ি তৈরি করবে। 5 নম্বর, পাপিয়ারা যে আয়তনের জমিতে বাড়ি তৈরি করবে ওদের তাদের দৈর্ঘ্য, সেই বাড়ির দৈর্ঘ্য হবে 48 মিটার এবং প্রস্থ সমান 26 মিটার। প্রস্থ সমান 26 মিটার এবং তারা কি করবে, তাদের বাড়ির চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে দেবে, 4 মিটার জায়গা ছেড়ে বাড়ি তৈরি করবে, জায়গা ছেড়ে দেবে 4 মিটার, 4 মিটার জায়গা ছাড়া তারা ছেড়ে দিয়ে বাড়ি তৈরি করবে। এবার তাহলে 4 মিটার ছেড়ে দেওয়ার পরে তাদের বাড়ির যে ক্ষেত্রফল, তারা কতটুকু জায়গা নিয়ে বাড়ি তৈরি করবে সেটা আমরা দেখি। দৈর্ঘ্য 4 মিটার ছেড়ে দেওয়ার পরে দৈর্ঘ্য দাঁড়াবে সমান 48 বিয়োগ 4 বিয়োগ 4 সমান 40 মিটার এবং প্রস্থ কত দাঁড়াবে, প্রস্থ দাঁড়াবে সমান 26 বিয়োগ 4 বিয়োগ 4 সমান 18 মিটার। তাহলে পাপিয়াদের বাড়ির ক্ষেত্রফল, বাড়ির ক্ষেত্রফল দাঁড়াবে, বাড়ির জায়গার ক্ষেত্রফল সমান কত দাঁড়াবে, 40 গুণন 18 মিটার সমান কত দাঁড়াচ্ছে, 720 বর্গমিটার। এটাই হচ্ছে আমাদের আনসার। এখন আমরা অধ্যায় একের যে গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা হচ্ছে কোষে দেখি 1.2 এর যে গুরুত্বপূর্ণ অঙ্ক, যে 2 নাম্বার রয়েছে, সেটা আমরা করব। দেখো এখানে কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y+2 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা লিখি। চলো কোষে দেখা যাক, চলো অঙ্কটা কোষে দেখা যাক। সমবাহু ত্রিভুজ কাকে বলে সেটা জানো তো, যে ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, এটা সমান এটা, এটা সমান এটা, ঠিক আছে, এটা যদি 10 হয় এটাও 10 হবে, এটা 10 হলে এটাও 10 হবে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে, 4y+x সেমি হলে, সেন্টিমিটার হলে ত্রিভুজের পরিসীমা সমান 3 গুণন 4y+2 সরি এটা 2 দেওয়া ছিল, 2 সেন্টিমিটার সমান কি দাঁড়াবে, 3 4 12y+3 2 গুণে 6 সমান 12y+6 সেন্টিমিটার এটা উত্তর। তিন নম্বর অঙ্কটা দেখি, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 8x+3y এবং সেন্টিমিটার এবং প্রস্থ
एट एक्स माइनस थ्री वाई सेंटीमीटर वो आयतकार क्षेत्र क्षेत्रफल लिखी ताले देखो आयतकार क्षेत्र दैर्घ्य समान एट एक्स प्लस थ्री वाई सेंटीमीटर आयतकार क्षेत्र प्रस्थ समान एट एक्स माइनस थ्री वाई सेंटीमीटर ताहले आयतकार क्षेत्र क्षेत्रफल समान एट एक्स प्लस थ्री वाई इंटू एट एक्स माइनस थ्री वाई सेंटीमीटर वर्ग सेंटीमीटर वर्ग सेंटीमीटर ताहले देखो एखाने एकटा जिनिस एटाके जदि आमरा ए धरि एबं एटाके बी धरि ताहले कि दाड़ाच्छे ए प्लस बी इंटू ए माइनस बी एटा किसेर फर्मूला एटा होच्छे ए स्क्वायर माइनस बी स्क्वायर फर्मूला ताहले एटाके आमरा कि लिखब এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এইট এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি আটাটা চৌষট্টি চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস তিন তিরিখে নাইন ওয়াই স্কোয়ার বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের উত্তর দাঁড়াবে যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হল ক্ষেত্রফল সমান চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই ওয়াই স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার দেখো চার নম্বর অঙ্কটা চার নম্বর দেখো বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য থ্রি এ মাইনাস ফোর মিটার হলে ক্ষেত্রফল কত হবে এম এর মাধ্যমে লিখি এম এর মান কত হলে এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা এইট মিটার হবে হিসেব করে লিখি দেখো বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে থ্রি এ মাইনাস ফোর মিটার তাহলে সুতরাং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার বর্গাকার ক্ষেত্রের তাহলে সমান বাহুর দৈর্ঘ্য স্কোয়ার সমান থ্রি এম মাইনাস ফোর হোল স্কোয়ার বর্গ মিটার একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে আমাদের বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য থ্রি এ মাইনাস ফোর মিটার সুতরাং পরিসীমা সমান চার গুণন বাহুর দৈর্ঘ্য সমান চার গুণন থ্রি এম মাইনাস ফোর সমান তিন চারে বারো এম
माइनस चार चारे षोलो वर्ग मीटर। ताहले हमरा लिखते पारी शर्तानुजायी 12m माइनस 16 समान 8 बा 12m समान 8 प्लस 16 बा 12m समान 16 8 24 बा m समान 24 डिवाइडेड बाय 12 बा m समान 12 दुगुना 24 m समान 2। ताहले आमरा आंसर लिखते पारी जे m एर मान दुई होले बर्गाकार क्षेत्रेर परिसीमा हबे कत हबे 3m माइनस 4 मीटर, अर्थात m समान आमादेर 2 होते हबे।